بسم اللہ الرحمن الرحیم السلام علیکم আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই চ্যানেলে আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন থেকে চিন্তা করতেছি যে আমার দৈনন্দিন কাজকর্মগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করব আমার অনেক আপুরা বলেছেন আমার দৈনন্দিন কাজকর্ম শেয়ার করার জন্য সেই জন্য এখন থেকে আমি আপনাদের মাঝে একটা করে রেসিপি শেয়ার করব সঙ্গে আমার দৈনন্দিন কিছু কাজকর্ম আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই যে প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নামাজ পড়ে নিলাম নামাজ পড়ে এখন চলে এলাম চুলে আসলে নামাজ পড়ার পরে একটু চা খেলে খুবই ভালো লাগে সকাল সকাল কারণ আমার মেয়েদের স্কুল একদম সকালে 6:30টা আমার মেয়েরা বাসা থেকে বেরিয়ে যায় সেই জন্য আমি নামাজ পড়ে আর ঘুমাতে পারি না নামাজ পড়ে আমি চলে এলাম চা বানানোর জন্য চাটা খেয়ে আমি এখন এই যে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি আসলে বিছানা যখনই অগোছালো থাকে তখন আমার খুবই খারাপ লাগে বিছানাপত্র যখন গোছানো থাকে তখন আমার অনেক ভালো লাগে বিছানাপত্র গুছিয়ে তারপরে আমি এই যে সব ফার্নিচার মুছে নিচ্ছি ফার্নিচারগুলো যদি আমি সকালবেলা একবার মুছে থাকি তাহলে আমার খুব ভালো লাগে আবার ঘর ঝাড়ু দেওয়ার আগে একবার মুছে থাকি এই যে ফার্নিচারগুলো মুছে নেওয়ার পরে এখন চলে এলাম চুলে চুলার মধ্যে আমি প্রথমে এই যে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিলাম আসলে আমাদের এদিকে গ্যাসের অনেক সমস্যা হচ্ছে গ্যাস থাকে না সকাল 6টায় চলে যায় তারপরে আসে রাত 11টায় সেই জন্য আমি এই সিলিন্ডার নিয়েছি সিলিন্ডারে আমাকে সব কাজকর্ম করতে হয় ডালটা বসিয়ে দিয়ে তারপরে অন্য সব রান্নাবান্না করে নিব এই যে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তেল ছাড়া জলফাইয়ের টক জল মিষ্টি আচার এই যে জলফাই নিয়েছি আমি এখানে দেখেন এটা মোটামুটি বড় সাইজে আছে এটা আমি নিয়েছি 1 কেজি এখানে আমি এটা 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি তারপরে পরিষ্কার করে ধুয়ে নিলাম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব জলফাইয়ের টক জল মিষ্টি আচার এই যে জলফাইগুলো আমি এখন দেখেন 3-4 পিস করে নিলাম ছোট করে কেটে নিলাম এখন দেখেন চুলায় আমি একটা ননস্টিকের পাতিল বসিয়ে দিলাম আসলে যেহেতু আমি তেল ছাড়া বানাবো সেই জন্য ননস্টিকের পাতিল হলে বেশি ভালো হয় চেষ্টা করবে ননস্টিকের পাতিল নেওয়ার জন্য এতে করে আচারটা বানাতে অনেক সুবিধা হবে যেহেতু আমরা তেল ছাড়া বানাচ্ছি এখন খালি পাতিলে আমি বসিয়ে দিয়ে দিলাম সেই কাটা জলফাইগুলো এখন দিয়ে দিলাম 2-3টা তেজপাতা আর 2 পিস আমি দিয়ে দিলাম দারচিনি এখন দেখেন 5-6টা শুকনো লাল মরিচ ছোট করে কেটে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি এখন এই যে গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ হলুদ গুঁড়া 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া 1 চা চামচ মরিচ গুঁড়া 1 চা চামচ বাজারে কিন্তু এখন প্রচুর জলফাই পাওয়া যাচ্ছে এখন কিন্তু জলফাইয়ের সিজন আশা করছি আপনারা এভাবে করে বাজার থেকে নিয়ে এসে আচারটা বানাতে পারবেন এই যে এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন পাউডার এই যে 5 ফোড়নটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেওয়ার পরে আমি ভালো করে টেলে নিয়েছি অর্থাৎ ভেজে নিয়েছি তারপরে ব্লেন্ডারে পাউডার করে নিলাম এখন আমি দিয়ে দিলাম 2 চা চামচ 5 ফোড়ন গুঁড়া এখন দিয়ে দিচ্ছি 7-8টা রসুনের কোয়া আসলে যদি আমি তেল দিয়ে বানাতাম তাহলে কিন্তু প্রথমেই আমি এই যে আদা রসুন এগুলো দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিতাম যেহেতু আমি তেল ছাড়া বানাচ্ছি সেই জন্য আদা পেস্ট রসুন পেস্ট অনেকে দিয়ে থাকেন আমিও দিয়ে থাকি কিন্তু তেল ছাড়া বানালে কিন্তু এগুলো না দেয় ভালো এই জন্য আমি এখানে আস্ত রসুন কয়টা দিয়ে দিলাম এইভাবে করে নাড়তে থাকবেন দেখবেন চিনি থেকে কিন্তু অনেক পানি বেরিয়ে যাবে চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি এখন দিয়ে দিব আমি এখানে এই যে সাদা সিরকা এটাকে কিন্তু হোয়াইট ভিনিগার বলা থাকে তাই না এটা দিয়ে দেব আমি এখন 2 টেবিল চামচ ভিনেগারটা দিলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় যেহেতু আমি তেল ছাড়া বানাচ্ছি সেই জন্য ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন এই আচারটা কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে এখন দিয়ে দিচ্ছি দেখেন 1/2 চা চামচ এলাচের গুঁড়া
আপনারা চাইলে 5-6টা এলাচ, 5টা এলাচ দিতে পারবেন, সমস্যা নেই। তবে এলাচের গুঁড়াটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আচারের মধ্যে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। চেষ্টা করবেন যদি 5-6টা এলাচ একটু থেতলে দেওয়ার জন্য, এতে করে অনেক ভালো ফ্লেভার আসে। এখন আমি দেখেন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকনায় দিয়ে দিয়েছি। চুলার আগুনটা কিন্তু আমি এখন লোতে রেখেছি, লোতে রেখে আমি এখন এটা আচারটা রান্না করে নিব 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আমি অবশ্যই 5 মিনিট পর পর একটু নেড়ে দিয়েছি। এই দেখেন 20 মিনিট পরে দেখেন কি সুন্দর হয়েছে। এই যে আমি এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। আচারটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেল। এই দেখেন আচারের ফ্লেভার কিন্তু অনেক ভালো আসতেছে, আসলে এটা তো আপনারা নিতে পারতেছেন না। এইভাবে করে যদি আপনারা জলপাইয়ের টক জল মিষ্টি আচার বানান দেখবেন, এটা কিন্তু আপনারা ভাতের সাথে খেতে পারবেন, এমনিতেই আচারটা খাওয়া যাবে, এটা খেলে মুখের রুচি চলে আসবে। এই দেখেন আচারটা কিন্তু হয়ে গেল। এখন নামানোর 2 মিনিট আগে আমি আবারও 1 চা চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন পাউডার, তেলে নেওয়া পাঁচফোড়ন পাউডার। এটা দিয়ে দিলে নামানোর আগে যদি 1 চামচ দিয়ে দেন তাহলে কিন্তু আচারের মধ্যে পুরোপুরি ফ্লেভারটা থাকে পাঁচফোড়নের। আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। চুলের আগুনটা মিডিয়াম লোতে রাখতে হবে, লোতে রেখে এটা আমি রান্না করে নিয়েছি। সব মিলে আচারটা হতে আমার সময় লেগেছে 30 মিনিট। এই যে আচারটা কিন্তু হয়ে গেল। এই যে এখন আমি নামিয়ে ফেলতেছি। আপনারা কিন্তু পাতিলের মধ্যে আচারটা বেশিক্ষণ রাখবেন না, এতে করে আচারের কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে আমি এখন একটা কাঁচের বাটিতে নিয়ে নিলাম, দেখেন আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি এই আচারটাকে বক্সে রেখে দিব। বক্সে রেখে দিয়ে এটা আসলে নিচেও রাখা যাবে, যেহেতু এটা তেল ছাড়া আচার, তারপরও কিন্তু আচারটা নিচে রাখলেও 10-15 দিন অনেক ভালো থাকবে। আপনারা যদি আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন এটা কিন্তু আপনাদের যদি হাতের কাছে কাঁচের ব্যায়াম না থাকে সমস্যা নেই, এইরকম এই যে দইয়ের যে বক্সগুলো আছে 1/2 লিটারের এরকম এরকম বক্সে রাখা যাবে। এরকম বক্সও কিন্তু আচারগুলো রেখে সংরক্ষণ করা যাবে 1 বছরের মতো ইনশাআল্লাহ। তবে অবশ্য আচার আপনারা কেউ হাত দিয়ে নেবেন না, টাচ করবেন না, এটা চামচ দিয়ে নেবেন, এতে করে আচারগুলো কিন্তু অনেক ভালো থাকে। দেখেন অনেক সুন্দর হয়েছে, দেখেন আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ হয়েছে। এটা ভাতের সঙ্গে, পোলাওর সঙ্গে, বিরিয়ানি, খিচুড়ি, বিশেষ করে খিচুড়ির সঙ্গে আচারটা অনেক অনেক বেশি ভালো লাগে। আমি আশা করব আপনারা একবার হলো জলপাইয়ের তেল ছাড়া জলপাইয়ের টক জল মিষ্টি আচার অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আমার রেসিপি যদি হুবহু ফলো করে বানান তাহলে আপনাদের আচার ইনশাল্লাহ অনেক অনেক ভালো হবে। বাজারে এখন জলপাইয়ের সিজন, বেশি করে জলপাই কিনে এনে আপনারা 1 বছরের জন্য এভাবে করে তেল ছাড়া আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করছি আপনারা কমেন্টে জানাবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।